গুড আফটারনুন টু অল মাই ফ্রেন্ডস। তো আমি দুপুরবেলা বেরিয়ে গেলাম তা কিছু মানে আমাদের এখানকার দৃশ্য দেখানোর জন্য। মানে দৃশ্য বলতে কি, আগে তো আমাদের হ্যামিল্টনগঞ্জটা অন্যরকম ছিল, এই রকম ছিল না আমাদের হ্যামিল্টনগঞ্জটা। তো এই যে মোড়টা নিচ্ছি, তো এখান থেকে নদী হয়ে গেছিলো, 93-তে ফ্লাড হয়েছিল, তখন কিন্তু এরকম আমাদের হ্যামিল্টনগঞ্জ ছিল না, এগুলো এক একটা কলোনি ছিল। তো এখানটায় কি হয়েছিল, ওই বন্যার জলে পুরো মানে নদী হয়ে গেছিল, এটা পুরোটা, এই যে যতখানি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা নদী হয়ে গেছিল। আর এই যে এখন যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই নতুন হয়েছে, আর এগুলো এক একটা কলোনি ছিল, মানে পাড়া ছিল এক একটা। তো এখন এটা হচ্ছে ফরওয়ার্ড নগর কলোনি বলে এটাকে। তো এখানে সবই যা দেখছো এগুলো এখন সবই নতুন করা হয়েছে, আগে এরকম ছিল না, আগে এগুলো সব এক একটা পাড়া ছিল। আর এই যে ছোট নদীটা, এটা আগেই ছিল। কয়টা নারকেল ইয়ে করলা? দুটো 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 নারকেল করলাম ওইদিনকার শঙ্কর। এটা আমাকে কি বলবো, ওপরে ছোবাটা যে ছিল সেটা ছাড়িয়ে দিল, তা আজকে সেটারই নাড়ু করছি। তো দেখতেই পাচ্ছো এখন আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি, এরপরে চিনি দিয়ে করব, কারণ মেহেন্দি তো চিনি দিয়ে খেতে ভালোবাসে, তো সেই জন্য এটা চিনি দিয়ে করব। এখানে দেখতে পাচ্ছো যে আমি নাড়ু তৈরি করে নিয়েছি, তা এটা চিনির নাড়ু, মেয়ে আবদার করেছে তাই এটা করলাম, আর এখানে শঙ্কর আবদার করেছে বলে গুড়ের নাড়ু করছি। তা গুড়ের নাড়ুটা এখনই জাস্ট বসালাম, তো এখনও হয়নি, তা হলে পরে অবশ্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। তা আমি এটা আগে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখতে দেখতে তো গুড়ের নাড়ুও তৈরি হয়ে গেল, এখন দেখতে পাচ্ছ আমি নাড়ু পাকাচ্ছি। তা যাই হোক, দুজনের আবদার রক্ষা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এইদিকে নিশ্চয়ই বাইরে শুনতে পাচ্ছ যে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তা কালকে তো আমি চলে যাচ্ছি এই ডুয়ার্স ছেড়ে, খুব কষ্ট হচ্ছে মনে, সেই মানে দিল্লিতে চলে যাব, অনেকটা দূরে, আগে তো তাও কলকাতায় যেতাম। যাই হোক, খুব কষ্ট হয় মনে যে নিজের জায়গা ছেড়ে যেতে। তা আবার ফির আসব, আবার তোমাদের সাথে এখানে দেখা হবে, ডুয়ার্সে যারা থাকো তাদের সাথে দেখা হবে। আর ডুয়ার্সের এরকম পরিবেশ ছেড়ে কার বলো বাইরে গিয়ে থাকতে ইচ্ছে করে। তা যাই হোক, কী করবো, এখন থাকতে হবে এটা। আমি নাড়ু বানালাম, আর এদিকে দেখো মেহেন্দিকে আমি বললাম যে নাড়ুগুলোকে ঠিক মতন ওই প্লাস্টিকটার মধ্যে নিয়ে নিতে, কারণ এগুলো আমি দিল্লিতে নিয়ে চলে যাব, কারণ মেহেন্দিতে ওখানে খাবে, সাথে তো শঙ্করও যাচ্ছে, তবে শঙ্কর চলে আসবে। আর এদিকে ডিনারেরও ব্যবস্থা করছি, তো ডিনারে আজকে কি রান্না করছি তো দেখো সেটা। এখানে দেখো আলু, শিম, তারপরে আলু, শিম আর গাজর, এই তিনটে সবজি আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে, কালো জিরে। এবার আমি এটাকে ভাজা ভাজা করে করব, আর তার সাথে করব হচ্ছে রুটি, এটাই আমাদের আজকের ডিনার হবে। তা মেহেন্দি আমার কষ্টটা দেখে একটু হেল্প করছে আমাকে, সেখানে দেখতেই পাচ্ছ যে ও কড়াইয়ের মধ্যে ওই ভাজা করবে বলে ওই সব সবজিগুলো ছেড়ে দিচ্ছে। তা আমি ওদিকে চলে যাব এখন আটা মাখতে, তা রুটি করব। না
না বাবা বিটরুট তো নেই এখন এটার মধ্যে একটু নুন দে হ্যাঁ নুন দে আর হলুদ দে কালো জিরে দিয়ে এটা এমনি ভালো লাগবে খেতে হ্যাঁ একটা ডিম আছে শঙ্কর আর মেহেন্দি এত ডিম ভালোবাসে যে এখানে তো দেখতেই পাচ্ছ একটা ডিম আছে তাই এটার এখন আমাকে অমলেটও করতে হবে আর এদিকে আমাকে মেহেন্দি খুব হেল্প করে দিচ্ছে এটা যতটুকুনি হাতে হাতে করে দিক না কেন তাতেই খুব হেল্প হয় এখন বুঝি সেটা আর শঙ্করকে দেখো এখানটা শুয়ে আছে আজকে সারা দিন অনেক খাটাখাটনি করেছে ওর প্রচন্ড কোমরে ব্যথা হয়েছে তো একটু তাকাও এদিকে স্কুটিটা চালিয়ে চালিয়ে ব্যথাটা হ্যাঁ শঙ্কর স্কুটি চালালেই মানে কোমরে খুব ব্যথা করে কারণ এর আগে তো হয়তো তোমাদেরকে আমি বলেছিলাম ও মানে লগ উঠাতে গিয়ে ওর কোমরে চোট পেয়েছিল তা তারপর থেকে ওর কোমরে খুবই ব্যথা তো ওকে ব্যায়াম দিয়েছিল সব কিছু করা হয়েছিল এক্সরে টেক্সরে কিন্তু তার কিছুটাই ও মানে না কিছুই মানে না আমার মেয়ে আবার টেবিলের ওপর থেকে কতগুলো লঙ্কা নিয়ে এলো তা আমি ওকে বললাম বাবা অত ফাটিয়ে দিস না কারণ তাহলে পরে আর আমি ভাজাটা খেতে পারবো না এখন ঘড়িতে দেখতে পাচ্ছ পুরোপুরি 10:30 বাজেনি কিন্তু আমার ডিনার রেডি এদিকে রুটি হয়ে গেছে আর এদিকে তো তখনই মেহেন্দি ভাজা করে ফেললো তা আজকে গরম গরম রুটির সাথে এই ভাজাটা আজকে আমরা ডিনারে খাচ্ছি আজকে সকাল থেকে এক ফোঁটাও বসার টাইম পাইনি মানে রেস্টই পাইনি আজকে যেহেতু কালকে চলে যাচ্ছি সকাল সকাল আমরা ইন্টারসিটি করে চলে যাব কারণ সকালবেলা একটা ট্রেন আসে সেই ট্রেনটার নাম হচ্ছে ইন্টারসিটি তো সেটা এখান থেকে 6টার সময় যায় তা সেটা করে আমরা শিলিগুড়ি চলে যাব কারণ গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ গাড়ি আবার কে নিয়ে আসবে অনেক ঝামেলা আছে তা সেই জন্য আমরা ইন্টারসিটি করেই চলে যাচ্ছি তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করেও ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি আর কোথায় 10:30 তো বাজেই যাই হোক অন্যদিন তো আমরা তাও 11টা বেজে যায় খেতে খেতে তা আজকে 10:30টার মধ্যেই খেয়ে নিচ্ছি কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে 4:30টার মধ্যে উঠবো কারণ উঠে চা ঠা করে তারপরে তো খেয়ে খেয়ে তারপরে যেতে হবে তো সারাদিনে তো তোমাদের সাথে মানে সামনাসামনি বসে সেরকমভাবে কথা বলাই হয়নি তা সেই জন্য এখন ডিনার করতে করতে তোমাদের সাথে আমি কথা বলছি তো যাই হোক আবার তোমাদের সাথে আমার দেখা হবে তো কি বলবো আর ভালো লাগছে না আবার চলে যাচ্ছে অত দূরে তা ভালোই কাটালাম কয়েকটা দিন বেশ হাসি মজাতে কাটালাম দিনগুলো আবার আসব নিশ্চয়ই যেহেতু এখানেই আমার বাড়ি আমি এখন বসে আছি বাগডোগরাতে তা আমরা তো সেই ইন্টারসিটিতে এসেছি তা আমাদের 4:06 বোর্ডিং স্টার্ট হবে বোর্ডিং স্টার্ট হবে তা এখনও অনেক দেরি আছে এখন কটা বাজে 3:05 তা যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে আর ব্যাস কিছুক্ষণই বাকি আছে সময় তো যাই হোক ডুয়ার্স ছেড়ে যাচ্ছি আবার আসব দেখা হবে তা আমি তো আমার ব্লগিংটা শেষ করিনি তো এখানে এই বাগডোগরাতে বসেই আমার ব্লগিংটা শেষ করলাম তা এখন থেকে তোমরা আমার দিল্লির ব্লগই দেখতে পারবে তা চলো বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে পরে ব্লগিংটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তা চলো টাটা
অনেকটা সময় আমরা হাতে পেয়েছিলাম, তাই বাগডোগরাতে আমরা আগেই চলে এসেছিলাম, মানে শিলিগুড়িতে পৌঁছে কিছু ব্রেকফাস্ট করে। মানে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম হচ্ছে ধোসা, তো খেয়ে দিয়ে তারপরে আমরা সোজা বাগডোগরায় চলে আসি। কি করব বলো, কোথায় ঘুরবো, লাগেজ নিয়ে তো অত ঘোরা যায় না, তা সেই জন্য বাগডোগরাতে বসে বসে, মানে এয়ারপোর্টে বসে বসে আমরা মানে এদিক ওদিক, মানে কি বলবো, এদিক ওদিকে দেখতেই পাচ্ছো এই সব ভিডিও তুলে সময় কাটিয়েছি। তা দেখতে দেখতে আমাদের সময়ও হয়ে গেছে, আমাদের ওই যে দেখতে পাচ্ছো ইন্ডিগো চলে এসছে। তা এখন আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে বাগডোগরার এয়ারপোর্ট। তো এই যে দেখতে পাচ্ছো শঙ্কর যাচ্ছে, তার পেছনে মেহেন্দি যাচ্ছে, আমি ঠিক ওদের পেছনেই আছি। তো চলো যাওয়া যাক, এখন এতক্ষণ অপেক্ষার ফল, এখন আমরা পুরো যাব, এখন গিয়ে আমরা প্লেনে উঠবো। তা যাই হোক, চলো টাটা। এখন বাজে হচ্ছে 7:10, আমরা দিল্লি পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে, এটা হচ্ছে দিল্লি শহর। তা রাতের